হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার বুলটিকস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে রিসেপশন তো কালকে বেরিয়ে গেল, আজকে 7 তারিখ। তো মানে কালকে প্রচুর এনজয় করেছি আর প্রচুর রাত হয়েছিল ঘুমাতে, তো তার জন্য উঠতেও লেট হলো। এখন প্রায় 9টা বেজে গেছে, এই মানে চাটা খেয়ে এলাম। তো এখন লজটা আজকে ছেড়ে দিতে হবে, তো লজটা ছেড়ে আমি এখন মানে সব ভরলাম, এই থলি প্লাস্টিক দুনিয়ার হয়েছে, তো এগুলো নিয়ে এখন ঘরের দিকে যাচ্ছি। বাকি ব্যাগ ফ্যাগ আছে, ওগুলো নিয়ে যাবে। তো দেখো, এগুলো তত্ত্বতে এসেছে, মাছটা মানে মিষ্টি, জামা কাপড় অনেক কিছুই তত্ত্বতে এসছে। তো দেখো মানে এটা সন্দেশটা মাছ বানিয়েছে, তো উল্টো দিকে মাছটা ধরেছিল, আমার ছেলেটা ধরে আছে, তো উল্টো দিকে ধরেছিল, তা আমি যাই সোজা দিকেও, তো মানে বাংলা লেখাটাও পড়তে পারছে না, এরকম অবস্থা। দেখো এইগুলো সব তত্ত্বগুলো এসছে কালকে রাত্রেবেলা। দেখো ওই তত্ত্বগুলোর সঙ্গে আমার ছেলেটারও জামা প্যান্ট পাঠিয়েছে, ছেলেটারও জামা প্যান্ট এসছে। তো দেখো, তো ও পরে দেখছে যে কেমন হচ্ছে, আর খুব সুন্দর কালারটা জিনিসটা। শোন, ভরে রাখা যাবে না, পরে দিবি? এমনি তো শীতকালে তো ফুল লাগে, বাট ইয়েটা খুব সুন্দর আছে গো, দারুণ আছে, খুব সুন্দর লাগছে কালারটা, প্রিন্টটা এমনি ফিটিং আছে, কিন্তু দারুণ আছে। ভরে রাখলে ছোট হয়ে যাবে না, টাইম তো পরে দেবো। খুব সুন্দর হয়েছে। দেখো আমার এই জামা প্যান্ট বৌদি কিনে দিয়েছে, খুব ভালো লাগছে, পিং পিং মেয়েদের মতো লাগছে, কিন্তু ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর দেখো এটা নতুন। দেখো এইদিকে ঘরগুলো, গোটা ঘরগুলো ফুলে এখন ছড়ানো হয়ে আছে, তো আমি এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। এদিক ওদিক ব্যাগ ট্যাগ পড়ে আছে, বেশি তো সাবান নোংরা গেল। তো এখানে খাবারগুলো বেঁচেছে, তো খাবারগুলো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ বেশি বেশিক্ষণ রাখলে আবার নষ্ট হয়ে যাবে। তো যা যা বেঁচে সবাইকে ভাগটা করে দিয়ে দিচ্ছে, আর বাকিগুলো আমরা সব জল খাবারে খেয়ে নেবো। তাহলে এখানে খাবার টাবার বেঁচে আছে পুরো, তরকারি বাতি তাও তো অনেককে দিয়ে দেওয়া হলো, কারণ এত খাবার নষ্ট হবে বেকার, এগুলো এই জন্য অনেককে দিয়ে দেওয়া হলো। আর এইটুকুটা ঘরে আনা হয়েছে, জাস্ট সব কিছুই বেঁচেছে, বোঁদে মিষ্টি। দেখো এটাই এক বালতি এখন বোঁদে বেঁচে আছে, এখানে সব জিনিসপত্র সব বেঁচেছে। হ্যাঁ আসছি। দেখো ঘরটার অবস্থা, সব কিছু বেঁচে আছে, সবজিপাতি, কাপ কত বেঁচে আছে, এত চাই খাওয়া হয়নি মনে হয়, এত কাপ বেঁচে গেছে, তেল ফেল সবই আছে, লেবুও বেঁচে আছে। তো দেখো এখন মানে দুপুরবেলা সকালের পর আর আমি ব্লগ করতে পারিনি, কারণ সময় পেলাম না, অনেক কাজ ছিল, কাজ করতে করতে তারপর ঘুমালাম, সারাদিন ঘুমাতে পারিনি, ঘুমালাম। তো এখন দেখো সন্ধ্যে হয়ে গেলো, সন্ধ্যাবেলায় এখন পকোড়ি ছাকছি, গরম গরম পকোড়ি হবে খাওয়া। তখন আমি গামলা বেসন মেখেছিলাম, তো এখন আর বড় কড়াইয়ে চাপি দিচ্ছি, একে একে ছাকছি আর একে একে দিচ্ছি। তো এখন খাবার দাবার হয়ে গেলো, যত সব গিফট পড়েছিলো সেগুলো সব আনপ্যাকিং হলো, তার জন্য একটু লেট হয়ে গেল। তো আমার ছেলেটা বললো ম্যাগি খাবো, তো ওদের জন্য ম্যাগি করে দিলাম। আমার ছেলেটা আর আমার মেজো ভাসুরের ছেলেটা, ওরা এখন ম্যাগি খাচ্ছে, আর আমাদেরও সবজি হয়ে গেছে, আমরা মুড়ি খাবো, কারণ পেট ঠিক নেই কারোরই, তো আমরা সবাই মুড়ি খাবো। তো সব খাবার টাবার হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, তারপর এবার ঘুম হবে, আর কাল সকালে তারপর আমি বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই বাই।